এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ফাইলকে এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে স্থানান্তর করা যায় প্রথমে ফাইলটি যে লোকেশনে সেভ করা আছে সেই লোকেশনে যাই এবং ফাইলটির উপর ক্লিক করি এবার অল্টার বাটনে প্রেস করলে টুল বারটি শো করা হবে টুল বারের এডিট মেনু থেকে আমরা কাট অপশনটিতে ক্লিক করি এবার ফাইলটি যে লোকেশনে স্থানান্তর করতে হবে সেই লোকেশনে যাই এবং অল্টার বাটনটি প্রেস করি পুনরায় টুলবারটি শো করা হবে এবার টুলবারের এডিট মেনু থেকে পেস্ট অপশানটি ক্লিক করি দেখা যাবে ফাইলটির একটি নতুন কপি ডেস্টিনেশন ফোল্ডারটিতে তৈরি হয়েছে এবং ফাইলটি যে ফোল্ডারে সেভ করা ছিল সেই ফোল্ডার থেকে ফাইলটি মুছে গেছে